হ্যালো সালামু আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে আমি চলে আসলাম ওয়ালমার্টে কারণ ওয়ালমার্ট থেকে আমার কিছু শপিং করতে হবে বাচ্চাদের স্কুলের জন্য কিছু স্ন্যাক্স কিনতে হবে আর তাছাড়া ঘরের জন্য টুকিটাকি বাজার করব তো আমার ব্লগে যারা হচ্ছেন নিউ মম আছেন বা যারা যাদের বাচ্চাদেরকে আপনার স্কুলে নতুন দিয়েছেন আর কি তারা যদি আজকের ব্লগটা দেখেন কিছুটা হচ্ছে আইডিয়া পাবেন যে বাচ্চাদের স্কুলে আপনারা কী ধরনের স্ন্যাক্সগুলো দিতে পারেন যারা হচ্ছে নতুন মম আছেন বাচ্চাদেরকে স্কুলে নতুন দিয়েছেন তারা হচ্ছে যে অনেক বেশি প্যারা খায় এই জিনিসটা নিয়ে যখন প্রথম আমি আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়েছিলাম তখন আমিও এটা নিয়ে অনেক বেশি প্যারাময় জীবন কাটিয়েছি আসলে যে কি দিব খুঁজে পেতাম তো যেহেতু আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চা স্কুলে যায় তো বাচ্চাদের জন্য আসলে আমার বাচ্চারা যেহেতু সকালে ব্রেকফাস্ট করে যায় না বাসার থেকে ওদেরকে স্কুলে আমি একসাথে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুইটাই দিয়ে দিই তো লাঞ্চের জন্য আমি অলওয়েজ আমার বাসা থেকে যে কোনো খাবার আমি মেক করে দিই কিন্তু ব্রেকফাস্টের জন্য ওদেরকে হালকা পাতলা আসলে কোনো একটা স্ন্যাক্স টাইপের কিছু দিলেই হয় আর কি তো যাই হোক ফার্স্টে আমি এখানে নিয়েছি বাচ্চাদের জন্য আর আমার ফাঁতানা খুব লাইক করে সেই জন্য আমি এখান থেকে অর্গ্যানিক যে ব্যানানা আছে সেটা নিলাম আর সাথে একটু আপনাদেরকে দেখাই যে ওয়ালমার্টে এই ধরনের ছোটো দেশি পেয়ারাগুলো কিন্তু বিক্রি করে এটা অনেক অনেক মজা অনেক মজা আমরা ছোটোবেলা দেশে অনেক খেতাম এটা আসলে এখানে আসার পরে পাই না বাট ওয়ালমার্ট আমাদের জন্য সেই ব্যবস্থাও করে দিয়েছে তো যাই হোক আমি চলে এলাম বাচ্চাদের যেই কুকি তারপর হচ্ছে ব্রাউনি তারপর এই টাইপের জিনিসগুলো যে আইলের মধ্যে থাকে সেইখানে আর এই কুকিটা কিন্তু সবচেয়ে বেশি মজা আমার খুবই ভালো লাগে এবং বাচ্চারাও খুব পছন্দ করে অ্যাজ এ স্ন্যাক্স হিসেবে আর কি তো এইটা আমি এক বক্স নিয়ে নিব আর এইখানে আমি দেখাচ্ছি যে কী কী ধরনের হচ্ছে যে কুকি পাওয়া যায় তো আপাতত আজকে আর তেমন কোনো কুকি নিব না আমি এখান থেকে ছোটো এই মিনি ডোনারটা নিব কারণ ফাতিহা ফারাজ ফারাজা স্পেশালি এটা খুব বেশি পছন্দ করে তো স্কুলে ব্রেকফাস্টের জন্য আমি হচ্ছে যে এই ডোনারটা ওদেরকে দিতে পারি তারপরে চলে আসলাম যেই সাইডটাতে হচ্ছে একদম ফ্রেশ ব্রেড সেল করে সেই সাইডটাতে এই ব্রেডগুলো আমি নিচ্ছি বাচ্চাদেরকে আমি এটা দিয়ে স্লাইডার করে দিব আসলে একই টাইপের দেখতে অনেকগুলো ব্র্যান্ড আছে তো আমি এক একদিন এক একটা পিক করি আসলে তো এই ব্রেডটা কিন্তু খুব বেশি মজা আর কি আর এই ব্রেডটা দিয়েও কিন্তু স্লাইডার মেক করা যায় বাচ্চাদের স্কুলে লাঞ্চে দেওয়ার জন্য আর তারপরে হচ্ছে যেখানে অনেক অনেক ধরনের ব্রেড আছে ইউএসএতে না আসলে আমি হয়তো জানতামই না যে এত ধরনের ব্রেড পাওয়া যায় আর কি এইখানে ইউজুয়ালি আমি কখনো বাংলাদেশে এইগুলো আগে দেখিনি এখন হয়তো অ্যাভেলেবেল আছে বাট আগে কখনো দেখি নাই তো যাই হোক আমি এই ব্রেডটাও নিচ্ছি আর এই ব্রেডটা দিয়ে স্যান্ডউইচ করতে কিন্তু অনেক বেশি মজা অনেক ভালো লাগা আর অনেক বেশি টেস্টি হয় আর কি আর নিচে যেই ব্রেডগুলো দেখা গেলো ওগুলো দিয়েও কিন্তু আমি বাচ্চাদের জন্য প্রায় কয়েক ধরনের সাবওয়ে স্যান্ডউইচ আমি ওদের জন্য মেক করি তো এখন চলে আসলাম আমি পেস্ট্রি শিট নেওয়ার জন্য এই রেডিমেড পেস্ট্রি শিটটা দিয়ে কিন্তু হচ্ছে যে আমার আমাদের চিকেন প্যাটিস মেক করা যায় খুবই মজা আপনারা যারা এখনও ট্রাই করেননি এইটা দিয়ে আপনারা হচ্ছে চিকেন প্যাটিস ট্রাই করতে পারেন আর কি অনেক বেশি মজা তো একটা প্যাকেটে হচ্ছে দুইটা করে সিট দেওয়া থাকে সো ওখানে একটা বক্স দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন প্যাটিস মেক করা যায় আর এরপরে আমি নিয়ে নিলাম এখানে পটেটো টেইটার টর্স এগুলো আমি বাচ্চাদের স্কুলে স্ন্যাক্সে দেই বা হচ্ছে মিনি কখনও কখনো আমি ওদেরকে রাত্রেবেলা ডিনারের সাথেও এইটা আমি ওদেরকে এয়ার ফ্রায়ারে কুক করে দিই আর তারপরে আমি হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি পিৎজা সস সস আর পিৎজা সসটা আসলে আমি বাসাতেই বানাই কিন্তু ফ্রি যখন থাকি তখন আর এখন তো আসলে হুটহাট করেই ওদের জন্য খাবার রেডি করে দিতে হয় তো সেই জন্য আমি এখান থেকে একটা পিৎজা সসও নিয়ে নিলাম তারপরেই চলে আসলাম আরেকটা আইলে যেখান থেকে আমি হচ্ছে বাচ্চাদের জন্য মিনি মাফিন নিবো এই মিনি মাফিনগুলোও কিন্তু অনেক বেশি মজা আমার বাচ্চারা খুব পছন্দ করে শুধু স্কুলের জন্য না আসলে আমি প্রতি সপ্তাহে একবার করে বাচ্চাদের জন্য স্ন্যাক্স কিনি যেহেতু স্যাটারডে সানডে ওদের অফ থাকে তো স্যাটারডে সানডেতে দেখা গেল যে ওরা বাসে এটা সেটা তো স্ন্যাক্স খাওয়াই হয় তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় জন্য এক সপ্তাহে একবার করে বাজার করে বাসায় রেখে দিতে জানে স্কুলেও দিতে পারে আবার ওরা বাসাতেও খেতে পারে তারপরে চলে আসলাম আবারও ব্রেড নিব কারণ আমার বাসা অনেক অনেক ব্রেড নেওয়া হয় এখান থেকে আমি একটা ব্রেড নিচ্ছি হচ্ছে বাচ্চাদেরকে অনেক সময় টোস্ট করে দেয়া হয় আবার হচ্ছে এগুলো দিয়েও কিন্তু কোল্ড স্যান্ডউইচ মেক করা যায় তো আমি হচ্ছে কয়েক রকমের ব্রেড নিয়ে নিলাম আর ব্রেডগুলো আসলে একবার কিনলে দু সপ্তাহ পর্যন্ত আর কিনতে হয় না তো সাথে আমি কিছু হটডগ হটডগ তারপরে হচ্ছে বার্গারের জন্য ব্রেড কিনলাম আর তারপরে চলে আসলাম আমি এখানে ইয়োগার্ট নেওয়ার জন্য বাচ্চারা এই ইয়োগার্টটা খুব পছন্দ করে যদিও এগুলো আসলে হেলদি কোনো কিছু না কিন্তু স্ন্যাক্স হিসেবে ওরা খুব পছন্দ করে সেই জন্য আমি ওদেরকে দেই তারপরে এই ফ্রেশ কর্ণগুলো নিচ্ছি এই ফ্রেশ কর্নগুলা অনেক বেশি মজা আমি হচ্ছে যে বাচ্চাদেরকে বিকেলবেলা অনেক সময় দেই আমরাও কিন্তু ডিনারের সাথে এই হচ্ছে যে এই কর্নটা পছন্দ করি তো সেই জন্য আমি এখানে কিছু ফ্রেশ কর্নও নিয়ে নিলাম তারপরে সব কিছু স্ক্যান করতে চলে গেলাম কারণ আমার বাজার অলমোস্ট করা ডান এখন সব কিছু স্ক্যান করে জাস্ট আমি বাসায় চলে যাব শপিং শেষ করে বাসায় চলে আসলাম বাসায় এসে সব কিছু অর্গানাইজ করে রেখে দিলাম কারণ সব যেহেতু ফ্রিজের জিনিসগুলো বাইরে বেশিক্ষণ রাখা যায় না তো ফ্রিজেরগুলো ফ্রিজেতে রেখে আমি হচ্ছে বাকিগুলো সব অর্গানাইজ করে নিচ্ছি যাই হোক আমি এখানে একটা কথা বলে রাখি অনেকে হচ্ছে অনেক কথা বলবেন যে এই ধরনের স্ন্যাক্সগুলো হেলদি না ব্লা ব্লা অনেক কথাই বলতে পারেন বাট হেলদি খাবার সবসময় বাচ্চারা কিন্তু পছন্দ করে না আর যদি বাচ্চারা নাই পছন্দ করে নাই খায় তাহলে আমি ওদেরকে আসলে কি করব তো আমি কিন্তু বাচ্চাদেরকে লাঞ্চে আমি সবসময় আমার বাসা থেকে খাবার দেই যেহেতু একটা মুসলিম স্কুল আমার বাচ্চারা যায় সেইখানে কিন্তু সব কিছুই হালাল কিন্তু আমার বাচ্চারা স্কুলে খাবার পছন্দ করে না সেই জন্য আমি সবসময় ওদেরকে বাসা থেকে খাবার মেক করে দিই আর স্ন্যাক্স বা ব্রেকফাস্টে আমি ওদেরকে বাইরের খাবারগুলো যাই হোক একটা কথা বলে রাখি যে সবার প্যারেন্টিং হতে একই রকম না আমি আমার মতো করে চুজ করি আমি কিভাবে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করব অবশ্যই সেটা আপনারা রেসপেক্ট হিসেবে আসলে দেখবেন আপনারা কারা কারা আমার মতো এরকম ধনিয়া পাতা এভাবে বাজার থেকে এনে গুছিয়ে রাখেন বলেন তো যাই হোক আমি সব কাজ শেষ করে মোটামুটি আজকে রান্না রান্নাবান্নাও শেষ করে ফেললাম আসলে সব কিছু একসাথে একই ভিডিওতে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় সেই জন্য আর দেখালাম না তো এখানে আমি বাচ্চাদের জন্য আজকে ডিম ভুনা করেছি সাথে একটু টমেটো ভর্তা করেছি গাছের একদম ফ্রেশ আর গাছ থেকে ফ্রেশ আমি হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসেছিলাম ওইটা আলু দিয়ে ভাজি করেছি সাথে একটু মিষ্টি কুমড়া রান্না করেছি যেটা কিনা আমার যা দিয়েছিল আর এখানে হচ্ছে ভাত সবগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দের খাবার চেষ্টা করেছি ওদের পছন্দ মতো আজকে দুপুরে খাবারটা করতে যাও রান করো এইদিকে নামো ওই সাইড থেকে এইদিকে রান করো থ্রি টু ওয়ান গো এত সুন্দর ঘাস যে খালি পায়ে হাঁটতেও অনেক বেশি ভালো লাগে তাই না ভালো লাগে এই ঘাস হচ্ছে আমাদের এত পরিষ্কার যে এখানে খালি পায়ে হাঁটলেও সমস্যা নেই জুতা নিয়ে আসতে হয় না দুপুরের খাবারটা কিন্তু আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার পরেই খাই কারণ বাচ্চাদেরকে ছাড়া একা একা ভাত খেতে আমার ভালো লাগে না তো যাই হোক ওদেরকে স্কুল থেকে নিয়ে আসলাম খাইয়ে দাইয়ে ওদেরকে ওদেরকে নিয়ে আমি একটু টিউশনে গিয়েছিলাম সেটা রেকর্ড করিনি ওখান থেকে এসে আমি হচ্ছে ওদেরকে নিয়ে বাইরে একটু খেলাধুলা করছিলাম এই সময়টা আসলে আমি গাছে পানি দিই তো গাছে যখন আমি পানি দিই চেষ্টা করি ওদেরকে নিয়ে আমি আউটসাইডে একটু খেলাধুলা করার জন্য যেন ওদের টাইমটা আমার সাথে ভালো কাটে আর আমার ছেলেটা যেহেতু মাসাল্লাহ একটু বড় হয়ে গিয়েছে সে এখন হচ্ছে ক্যামেরার সামনে খুব বেশি আসতে চায় না কিন্তু সারাদিন ওরা স্কুলে থাকে ওদের সাথে আমার আসলে খুব একটা বেশি টাইম স্পেন্ড করা হয় না এরপরে আবার ওরা হচ্ছে খেয়ে দেয়ে একটু পরেই ডিনার করে জাস্ট বেডে চলে যাবে তো চেষ্টা করি যতক্ষণ পারি ওদের সাথে একটু টাইমটা কাটানোর জন্য তো এইটাই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো যদি কোনো হেল্প হয়ে থাকে আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন আর শেয়ার করবেন ভিডিওগুলো